হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন একজন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে আমাকে যে ভাই আমার ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে সেক্ষেত্রে আমি মনিটাইজেশন পাবো কি না এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিভাবে কপিরাইট ক্লাইম থাকলে পাবেন না বা কিভাবে থাকলে আপনি পাবেন এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে যেটা আপনাদের জানতে হবে আপনার কোন ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম থাকে আপনি মনিটাইজেশন পেতেও পারেন কোন ক্ষেত্রে আর কোন ক্ষেত্রে নাও পেতে পারেন যেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। কপিরাইট ক্লাইম কপিরাইট স্ট্রাইক গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইক মানে বিভিন্ন ধরনের স্ট্রাইক রয়েছে আমাদের ইউটিউবের মানে রুলস অনুযায়ী তো আজকে আপনারা জানতে পারবেন কোন ক্লাইমে মনিটাইজ পাবেন না বা কোন স্ট্রাইকে মনিটাইজ পাবেন না মানে এ টু জেড আজকে আপনাদের ক্লিয়ার করে দেবো একদম যারা ইউটিউবিং করতেছেন হয়তো বা এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন তাই অবশ্যই ভিডিওটা সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা আপাতত না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করতেছি কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন নতুন নতুন ইউটিউব রিলেটেড সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আজকে মূল কথায় চলে যায় আমাকে একজন কমেন্ট করেছে ভাই কপিরাইট ক্লাইম থাকলে মনিটাইজেশন পাবো কি না দেখুন ভাই আসলে কপিরাইট ক্লাইমটা আমাদের আগে জানতে হবে কপিরাইট ক্লাইমটা এক প্রকার কপিরাইট স্ট্রাইক এক প্রকার গাইডলাইন স্ট্রাইক এক প্রকার ওয়ার্নিং আর এক প্রকার এই বিষয়গুলো আপনাদের আগে ক্লিয়ার হতে হবে তারপর আপনার জানতে হবে কোন ক্ষেত্রে আপনি কপিরাইট ক্লাইম আসলে মনিটাইজ পাবেন কোন ক্ষেত্রে পাবেন না এখন আপনার চ্যানেলে ধরে নেন যে প্রায় দুই তিনশো ভিডিও রয়েছে একশোই ধরে নিচ্ছি আপনার চ্যানেলে একশোটা ভিডিও রয়েছে ধরে নিচ্ছি আপনার তিন চারটা ভিডিওতে কপিরাইট ক্লাইম এসেছে তার মানে এই না যে আপনি মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন পাবেন কোন ক্ষেত্রে না পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে সেটা হচ্ছে আপনার মনে করেন যে একটা চ্যানেলে হিউজ পরিমাণে কপিরাইট ক্লাইম বা যেগুলো ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিওতে কপিরাইট ক্লাইম এখন ভাইরাল ভিডিওটা কী আপনার চ্যানেলের সর্বোচ্চ ভিউজ যে ভিডিওগুলোতে এসেছে তার মধ্যে এক দুই তিনে যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতেও কপিরাইট ক্লাইম আসে কি না আপনি একটু লক্ষ্য করবেন যদি কপিরাইট ক্লাইম থাকে সাধারণত কপিরাইট ক্লাইমটা আমরা মিউজিকের জন্য আমাদের বেশি এসে থাকে কপিরাইট ক্লাইমটা মিউজিকের জন্য এখন কপারেট ক্লাইমটা কিভাবে কি করা যায় আমাদের ইউটিউব স্টুডিও থেকে ভিডিও ম্যানেজার থেকে আমাদের কিন্তু আমাদেরই করা যায় মানে ক্রোম বাজার থেকে কিন্তু ওই যে মিউজিকটা রয়েছে মিউজিকটা কিন্তু চেঞ্জ করে দেওয়া যায় ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে নতুন মিউজিক অ্যাড করা যায় তো আপনার যদি বেশিরভাগ ভিডিওতে কপারেট ক্লাইম থাকে আর ভাইরাল ভিডিওগুলোতে কপারেট ক্লাইম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার সব ভিডিওতে যদি কপিরাইট ক্লাইম অথবা ভাইরাল ভিডিওগুলোতে কপিরাইট ক্লাইম থাকে সেক্ষেত্রে মনিটাইজের একটু প্রবলেম হতে পারে এখন কি ক্ষেত্রে পাবেন না ধরে নেন আপনার একশোটাই ভিডিও রয়েছে দু একটা ভিডিওতে কপারেট ক্লাইম রয়েছে কিন্তু ওই ভিডিওগুলো ভাইরাল না সচরাচর না সেই ভিডিওগুলো তো আসলে ইউটিউব প্রার্থীর চেক দেবেও না ইউটিউব ওই ভিডিওগুলো আপনার প্রার্থীপক্ষে চেকও দেবে না কারণ সমস্ত ভিডিও একটা চ্যানেলে কিন্তু ইউটিউব দেখে না তারা ভাইরাল ভিডিও দেখে নিউ কয়েকটা ভিডিও দেখে নতুন এখন মাঝখানে কয়েকটা ভাইরাল হয়নি সেই সমস্ত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলোতে যদি কপিরাইট ক্লাইম থাকে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন এখন বিষয়টা হচ্ছে আপনার চ্যানেলের যদি আর কোনো স্ট্রাইক থাকে সেক্ষেত্রে আপনি মোটাইজ পাবেন কি না কপিরাইট স্ট্রাইক এখন আপনার চ্যানেলে যদি কপারেট স্ট্রাইক থাকে সেক্ষেত্রে তো আপনি এমনিতেই কয়েকদিন ভিডিও আপলোড করতে পারবেন না আপনার চ্যানেলে প্রবলেম থাকবে তারপরে আপনার চ্যানেলে নব্বই দিনের জন্য একটা প্রথম স্ট্রাইক আসবে তারপরে সেকেন্ড স্ট্রাইক খাইলে আরও নব্বই দিন বেড়ে যাবে থার্ড স্ট্রাইক আসলে আরও নব্বই দিন বেড়ে যাবে মানে ওই একটা করে স্ট্রাইক আসবে তার থেকে নব্বই দিন করে বাড়বে তো নব্বই দিনের মধ্যে যদি তিনটা স্ট্রাইক আসে সেক্ষেত্রে তো চ্যানেলই আপনার সাসপেন্ড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে চ্যানেলে নিয়ে আর কোনো টেন ই করতে হবে না এখন বিষয়টা হচ্ছে আপনারা হয়তো বা বুঝতে পারলেন যে কোন বিষয় ওয়ার্নিং স্ট্রাইক আর গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং স্ট্রাইকটা হচ্ছে একটা ইউটিউবের পলিসি ভঙ্গ করলে যে স্ট্রাইকটা আসে সেটা হচ্ছে প্রথমে দেয় ওয়ার্নিং স্ট্রাইক তারপরে দেয় হচ্ছে গাইডলাইন সরাসরি স্ট্রাইক আর গাইডলাইন স্ট্রাইক যদি অ্যাক্টিভ আপনার চ্যানেলে থাকে তাহলে মনে এটিস অ্যাপ্লাই করতে পারবেন না ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য সুস্থ কামনা রইল